এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফ্লেক্স এবং বাইসন ইনস্টল করতে হয় এবং সেগুলোর নেসেসারি কনফিগারেশন, এবং সবশেষে আমি একটা ফাইল রান করিয়ে দেখাবো। ওকে, এখানে যেই লিঙ্কগুলো দেওয়া আছে সেই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এগুলো হলো ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক, অর্থাৎ এখানে যদি ক্লিক করা যায় তাহলে এই ফ্লেক্স বাইসন বা রিলেটেড ফাইলগুলো ডিরেক্ট ডাউনলোড হবে। তো আগে থেকে আমি এটা ডাউনলোড করে রেখেছি এবং এখানে আমরা যাব। ডাউনলোডেড ফাইল যে কয়টা আছে সেই কয়টার মধ্যে বাইসন এবং ফ্লেক্স আমাদের মাস্ট ইনস্টল করতেই হবে। তো বাইসনে আমরা ক্লিক করলাম, ডাবল ক্লিক। ডাবল ক্লিক করার পর এখানে সেটআপ এক্সিকিউটিভ ফাইলটা রান করাতে বলবে, আমরা অ্যাকসেপ্ট দিয়ে নেক্সটে গিয়ে জাস্ট এই জিনিসটা ইনস্টল করে ফেলবো। ওকে, এরপর কাজ হলো আমাদের ফ্লেক্স ইনস্টল করা। এটার ক্ষেত্রে আমরা একই কাজ করব এবং এটাও ইনস্টল করে ফেলব। এবার আমাদের কাজ হলো পাথ ভ্যারিয়েবল সেট করে দেওয়া। এজন্য আমাদের সিতে যেতে হবে, সিতে প্রোগ্রাম ফাইলস x86 আছে, এখানে জিএনইউ win32, এটার মধ্যে যে বিন ফোল্ডারটা আছে এই বিন ফোল্ডারের অ্যাড্রেস কপি করতে হবে। এই বিন ফোল্ডারের যে অ্যাড্রেস বার আছে সেই অ্যাড্রেস বারে আমরা রাইট ক্লিক করব, কপি অ্যাড্রেস করব। এরপরে আমাদের কাজ হলো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করে দেওয়া। এজন্য আমাদের কি করতে হবে, উইন্ডোজে এনভায়রনমেন্ট লিখলে এই জিনিসটা চলে আসবে, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। এখান থেকে আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে যাব এবং পাথ সিলেক্ট করব, এডিট সিলেক্ট করব, নিউ সিলেক্ট করব এবং এখানে আমরা পেস্ট করে দিব। ওকে, এরপর ওকে দিয়ে কাজ শেষ। এবারে আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো যেই ফ্লেক্স এবং বাইসন নিয়ে আমরা কাজগুলো করতে যাচ্ছি সেখানে সি ফাইলকে কম্পাইল করতে হয়। তো সি ফাইলকে কম্পাইল করার জন্য একটা কম্পাইলার দরকার হয়। তো বেশিরভাগ প্রোগ্রামার বা সিএস রিলেটেড সাবজেক্ট যারা পড়াশোনা করে তাদের কম্পিউটারে কোড ব্লকস ইনস্টল করা থাকে। যদি কোড ব্লকস ইনস্টল করা থাকে তাহলে আমাদের সিম্পলি এখানে যেতে হবে, প্রোগ্রাম ফাইলস কোড ব্লকস এবং MINGW ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে বিন যে ফোল্ডার আছে সেখানে গিয়ে এভাবে কপি অ্যাড্রেস করে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের ওই জায়গায় আর একটা নিউ দিয়ে আমাদের কি করতে হবে, ওই পাথ ভ্যারিয়েবলটা পেস্ট করে ওকে করে দিতে হবে। কিন্তু যদি কোড ব্লকসের সাথে যে MINGW কম্পাইলারটা আছে সেটা যদি ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আমাদের MINGW কম্পাইলারটা ইনস্টল করে নেওয়া লাগবে। সো সেক্ষেত্রেও এই 3 নম্বর যে লিঙ্কটা আছে যে ইনস্টল কম্পাইলার ফর সি MINGW, এইটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে ক্লিক করলে ডিরেক্ট ওই ফাইলটা ডাউনলোড হবে, সেই ফাইলটা হলো MINGW কেট সেটআপ .exe। তো আমরা MINGW যে কম্পাইলার আছে সেটা এবার রান করাবো। রান করালে এখানে দেখাবে ইনস্টল এবং আমরা দিব কন্টিনিউ। যেহেতু আমার আগে একবার ইনস্টল করা ছিল এই কারণে এখানে দেখাচ্ছে এই ডায়লগ বক্সটা। তো নতুন ইনস্টলেশনের সময় এই ডায়লগ বক্স দেখাবে না, আমি এখানে রিইনস্টল দিচ্ছি। তো রিইনস্টল দিলে এখানে টোটাল 113টা আইটেম আছে, সেই 113টা আইটেম ইনস্টল হবে। তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ওকে, যখন 113টা আইটেম এখানে ইনস্টল হয়ে গেল তখন আমরা এখানে দিব কন্টিনিউ এবং এটা ওপেন হবে। তো আমাদের এখানে বেসিক সেট আপ থেকে 4টা জিনিস সিলেক্ট করে দিতে হবে। এক হলো MINGW যে ডেভেলপার টুল কিট আছে এটা, দ্বিতীয়ত MINGW 32 বেস, এটাতে ক্লিক করার পরে মানে লেফট ক্লিক করার পর মার্ক ফর ইনস্টলেশন দিতে হবে। তো এখানে একটা দুইটা আর MINGW 32 GCC G++ এটাও আমাদের মার্ক ফর ইনস্টলেশন করতে হবে, অর্থাৎ আমরা এই জিনিসগুলো ইনস্টল করব। টোটাল 4টা থাকবে, ডেভেলপার টুল কিট, বেস, জিসিসি, G++ এবং এমসিএস বেস। এরপর অল প্যাকেজেসে যাওয়া লাগবে। অল প্যাকেজেস থেকে আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটার নাম হলো MINGW 32 LIBPD কার্সেস। তো আমরা এখান থেকে স্ক্রোল করতে করতে যাব। এই জিনিসটা আমাদের কি করতে হবে, এই যে মার্ক ফর ইনস্টলেশন দিয়ে এটাকে মার্ক করে দিতে হবে।
এরপরে আমাদের কাজ হলো ইনস্টলেশনে গিয়ে অ্যাপ্লাই চেঞ্জেস এবং সেখান থেকে অ্যাপ্লাই দেওয়া। তো এটাতে একটু সময় লাগবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কম্পাইলার ইনস্টলেশনের পর আমাদের কাজ হলো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করে দেওয়া। এজন্য আমরা উইন্ডোজ থেকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস লিখবো এবং এটা অটোমেটিকলি চলে আসবে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস। এখান থেকে আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে যাওয়া লাগবে, পাথ সিলেক্ট করতে হবে, এডিটে ক্লিক করতে হবে এবং নিউতে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন এই নিউতে আমরা কোন পাথটা রাখবো? আমরা যেই কম্পাইলার ইনস্টল করছি সেই কম্পাইলারের পাথ। সো MINGW ফোল্ডারে যাব, লোকাল ডিস্ক সি থেকে বা উইন্ডোজ যেটাতে আছে সেটাতে। এরপর হলো বিন সিলেক্ট করতে হবে, বিন ফোল্ডারের অ্যাড্রেস কপি করতে হবে। এরপর আমরা যাব এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের এখানে নিউতে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিব। ওকে, এরপরে আবার আমাদের আরেকটা ফোল্ডারের বা আরেকটা বিন ফোল্ডারের পাথ এখানে দিতে হবে, সেটা হলো এই সিতেই MINGW এখানে MSIS এই ফোল্ডারের 1.0 থেকে এই যে বিন ফোল্ডারটা আছে এই বিন ফোল্ডারের অ্যাড্রেস কপি করতে হবে। এখানে আমরা এই অ্যাড্রেস বারে রাইট ক্লিক করে কপি অ্যাড্রেস করে অ্যাড্রেসটা কপি করে নিব এবং এখানে গিয়ে সেটা পেস্ট করে দিব। এই দুইটা MINGW/bin এবং MINGW/MSIS 1.0/bin এই দুইটা ফোল্ডারের অ্যাড্রেস আমাদের কি করতে হবে, অ্যাড্রেস বা পাথ আমাদের এখানে রেখে দিতে হবে। ওকে, এবারে আমরা চেক করব যে আমরা যে পাথগুলো দিয়ে দিলাম সেই পাথগুলোর কারণে আসলেই এই কম্পাইলার কাজ করছে কি না। এই জন্য উইন্ডোজ থেকে সিএমডি লিখে কমান্ড প্রম্পট ওপেন করতে হবে এবং এখানে লিখতে হবে G++। G++ লিখলে এই যে G++ ফাটাল এরর নো ইনপুট ফাইলস কম্পাইলেশন টার্মিনেটেড এই অংশটুকু লেখা উঠলো, এটার মানে হলো আমাদের ইনস্টলেশন সাকসেসফুল, অর্থাৎ সি কম্পাইলার এখন ঠিকঠাক মতো কাজ করবে। এরপরে আমাদের কাজ হলো কোড রান করানো। যেই কোডটা আমরা রান করব সেটা এই পেস্ট বিন ডট উবুন্টু ডট কমে আমি পেস্ট করে রেখে দিয়েছি, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, এটা ওপেন করা যাক। এখানে যে কোডটা আছে সেই কোডটুকু আমরা একটা জায়গায় কপি করব। ওকে, এটা কপি করে আমরা যাব হলো এখানে ডেস্কটপে একটা ফোল্ডার, কম্পাইলার ফাইল নামে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে রেখেছি, সেখানে আমরা একটা নতুন টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব এবং এটার নাম দিব count.txt। এটা ওপেন করে সেইখানে কোডটা পেস্ট করে দিব। এই কোডের এক্সপ্লেনেশন আমি পরবর্তী কোনো এক ভিডিওতে দিয়ে দিব। এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা, এইবারে আমাদের কাজ হলো যেই কোডটা টেক্সট ডকুমেন্ট ছিল এটাকে আমরা রিনেম করে count.l ফাইল হিসেবে রিনেম করব, অর্থাৎ এটা হলো লেক্স ফাইল। ওকে, এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে এবং আমরা এখানে বলবো যে হ্যাঁ আসলে আমরা এটা চেঞ্জ করতে চাই। ওকে, এটা এখন কিন্তু l ফাইল হয়ে গেল। আমরা এবার কমান্ড প্রম্পটে যাব, সিএমডি লিখলে কমান্ড প্রম্পট ওপেন হবে এবং এখান থেকে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে আরেকটা ফোল্ডার আছে সেটা হলো কম্পাইলার ফাইল। এই কম্পাইলার ফাইল ফোল্ডারের মধ্যে আমি এক কিছুক্ষণ আগে যে জিনিসটা করছি সেটা হলো count.l নামক একটা l ফাইল রেখে দিছি বা টেক্সট ফাইলকে l ফাইলে রিনেম করা হয়েছিল। তো ওই জিনিসটা আমরা এবার রান করব লেক্সের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমরা এইবার লিখব হলো ফ্লেক্স count.l, এন্টার। এখন এখানে কোনো এরর শো করা নাই, তার মানে এই count.l ফাইল থেকে কিছু একটা কাজ হয়েছে। আমরা যদি এখানে দেখি এই যে কম্পাইলার ফাইল যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে count.l ফাইল তো আগে থেকে আছেই এবং এইমাত্র আর একটা ফাইল ক্রিয়েট হয়েছে সেটা হলো সি ফাইল, lex.yy.c। এই ফাইলকে কিভাবে রান করানো যায়, আমাদের লিখতে হবে gcc lex.yy.c। ওই যে আমরা একটা কম্পাইলার যে ইনস্টল করছিলাম সেই কম্পাইলারকে রান করানোর জন্য, অর্থাৎ কম্পাইলার দিয়ে
এই সি ফাইলকে কম্পাইল করার জন্য আমাদের লিখতে হয় হলো জিসিসি, তারপর ফাইল নেম। তো এই সি ফাইলটা আমরা এবার কি করব, রান করব, এন্টার চাপ দিলে আমাদের ওই ফাইলটা lex.yy.c এই ফাইলটা কম্পাইল হয়ে গেল, এবং কম্পাইল হওয়ার সাথে সাথে এই .exe নামক একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এটা হলো এক্সিকিউটিভ ফাইল। আচ্ছা, এবার এই .exe ফাইলকে আমাদের রান করাতে হবে, আমরা লিখব /a.exe। এইটা দেওয়ার পরে এখানে নতুন লাইনে চলে গেছে, অর্থাৎ ফাইলটা রান হচ্ছে। এবার আমরা লিখব দিস ইজ আ ওয়ার্ড কাউন্টিং প্রোগ্রাম, এবং এখানে যখন আমরা এন্টার দিব তখন আমাদের দেখাচ্ছে 6, অর্থাৎ দিস ইজ আ ওয়ার্ড কাউন্টিং প্রোগ্রাম, এখানে 6টা ওয়ার্ড আছে। এবার যদি আমি বলি যে না আমি আরেকটা চেক করব, সেটার জন্য লিখলাম দা কম্পাইলার, এখানে দেখাচ্ছে 3টা, ওকে, তার মানে আমাদের লেক্স ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে, ঠিকঠাকভাবে কাজ করছে।